আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমে। করোনা পরিস্থিতির কারণে বাতিল হতে পারে প্রাথমিক সমাপনী বা পিইসি পরীক্ষা। এর মধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষার্থীদের অটো পাসের প্রস্তাবনাও দেওয়া হয়েছে। এটিএন বাংলাকে এমন তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই তা বাস্তবায়নের কাজ শুরু করবে মন্ত্রণালয়। মূলত করোনার ঝুঁকির মধ্যে স্কুল বন্ধ থাকা ও সিলেবাস শেষ করতে না পারায় বিকল্প উপায় বের করতে হচ্ছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। করোনা ভাইরাসে দেশে আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3,471 জনে। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 2,996 জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত হলেন 2,63,503 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,820। এছাড়া সুস্থ হয়েছে 1,535 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,51,972 জন। এদিকে সারা দেশে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন আপাতত আগামীকাল থেকে আর প্রচার হবে না। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে এই খবর জানানো হয়। তবে কেন এমন সিদ্ধান্ত তা জানানো হয়নি। কক্সবাজারের সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার নেপথ্যে সব ঘটনা গণমাধ্যমকে প্রকাশ করার আশ্বাস দিয়েছে তার দুই সহকর্মী সিফাত ও শিপ্রা। জামিনের পর কক্সবাজার কারাগার থেকে মুক্ত হয়ে তারা স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের জানান এখন নিজেরা সুস্থ ও নিরাপদে আছেন। গত 31 জুলাই রাতে টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। সেদিনই সিনহার দুই সঙ্গী সিফাত ও শিপ্রাকে গ্রেপ্তার করে পুলিশ। বেশ কয়েকদিন কারাভোগের পর তারা জামিনে মুক্ত হন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।